আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বেতের তৈরি আসবাবপত্র বা বেতের তৈরি জিনিসের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত বেত অতি মূল্যবান ও অর্থকরী উদ্ভিদ উন্নত মানের হ্যান্ডিক্রাফ্ট গৃহের আসবাবপত্র তৈরির জন্য বেতের ব্যবহার বেশি হয় বেত এক প্রকার সপুষ্প কাটাময় চিরসবুজ কাণ্ড চিকন লম্বা শাখাহীন ও খুবই শক্ত এবং আরোহী উদ্ভিদ যা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের ভেজা ও জংলা নিচুভূমিতে ভালো জন্মে ফলের জন্য বেতের চাষ করা হয় না তবে ফল খেতে সুস্বাদু ও অনেকেরই প্রিয় বেত জন্মানোর কিছুদিনের দিনের মধ্যেই বেত ঘন হয়ে ঝাড়ে পরিণত হয় বেতগাছ জঙ্গলাকীর্ণ কাটাঝোপ আকারে দেখা যায় বনের প্রাকৃতিক পরিবেশ ছাড়াও হাওড়ের কান্দাতে বেত জন্মে চিরসবুজ এই উদ্ভিদটি পূর্ণবয়স্ক অবস্থায় ৪৫ থেকে পঞ্চান্ন ফুট এবং কখনো কখনো তার চেয়েও বেশি লম্বা হয়ে থাকে সরু ও নলাকার কাণ্ড প্রস্থে সাধারণত পাঁচ থেকে পনেরো মিলিমিটার প্রতিটি কাণ্ডের আগা থেকে নতুন পাতা বের হয় ও বেড়ে ওঠে কাণ্ড বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর নিচের অংশ পোক্ত হতে থাকে কোনো ধারককে ধরে রাখার জন্য কাটাযুক্ত লতা বের হয় বেত ফুল ধরার আগে গাছ থেকে এক ধরনের মিষ্টি ঘ্রাণ আসে তখন মৌমাছি পিঁপড়া মাছি এইসব রস খেতে গাছে ভিড় জমায় এই ফল গোলাকার বা একটু লম্বাটে এর খোসা শক্ত হলেও ভেতরটা নরম বীজ শক্ত কাঁচা ফল সবুজ ও পাকলে একটু সবুজ হয় প্রতিটি থোকায় প্রায় দুইশোটি পর্যন্ত ফল হয় বেত গাছে ফুল আসে অক্টোবর মাসে আর ফল পাকে মার্চ এপ্রিল মাসে এটি অপ্রচলিত ফল হলেও অনেকের কাছেই খুব প্রিয় মাটির প্রকার ভেদে এই ফল টক মিষ্টি হয় আসুন এখন আমরা জেনে নেই বেদগাছের ফল ও মূল ব্যবহার করে আমরা কি কি উপকার পেতে পারি প্রথমে বেত গাছের মূল সিদ্ধ করে নিতে হবে এরপর এই সিদ্ধ করা পানি দিয়ে কুলকুচি করলে দাঁতের গোড়া শক্ত হয় বেত গাছের মূল চূর্ণ করে ঘি ভেজে নিতে হবে এবার মধুর সঙ্গে মিশিয়ে খেলে শুক্রাণুর বৃদ্ধি ঘটে বেদগাছের গাছের মূলের কাত সেবন করলে মূত্র সংক্রান্ত যাবতীয় রোগ নিরাময় হয় প্রথমে বেত রস চিনির সাথে মিশিয়ে নিতে হবে এরপর এটি নিয়মিত খেলে পিত্তশুল ভালো হয়ে যাবে বেদফলের ফলের শ্বাস খেলে আমাশয় ভালো হয়ে যায় দেশের বিভিন্ন এলাকায় বেতের কচি কাণ্ড তরকারি হিসেবেও খাওয়া হয় বেত অতি মূল্যবান ও অর্থকরী একটি উদ্ভিদ যেটা দিয়ে আমাদের দেশে উন্নত মানের হ্যান্ডিক্রাফ্ট ও গৃহের আসবাবপত্র তৈরি করা হয় বেতের আসবাবপত্র আভিজাত্যের প্রতীক হিসেবে মানা হয় আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম